বন্ধুরা, আমি এসে গেছি বাংলা ব্লগ নিয়ে। আজকে শুভ নববর্ষ, আর এই শুভ নববর্ষে তোমাদের সবাইকে, বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদেরকে জানাই আমার ভালোবাসা। তো আজকে এই নববর্ষ জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তা জানো নববর্ষ, তাই আজকে সকালে মানে পুজো দিতে হবে। তো দেখো গোপাল, সবার নববর্ষে একটু নতুন জামা কাপড় পরে সবাই। তো আমরা নিজেদের জন্য কিনেছি, আর গোপালের জন্য, গোপাল পরবে না হতে পারে, তা আমার তিনটে গোপাল আছে, তিনটে গোপালের জন্য তিনটে নতুন জামা কিনেছি। জামাগুলো দেখো খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে গণেশ আছে, তো গণেশের জন্য একটা জামা, যেহেতু নববর্ষে গণেশকে পৈতে পরাতে হবে, নতুন জামা সান্টান করাতে হবে। তো আমি এখন ঠাকুরগুলোকে, গোপাল তিনটে গোপালকে সান্টান করিয়ে, খাপ ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে আবার নতুন জামা পরিয়ে পুজোটা দিন। কারণ ক্যামেরাটা আমি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমার ছেলেকে একটু বললাম কি একটু ক্যামেরাটা ধর, কিন্তু ধরবে না, মোবাইলটা ধরে ক্যামেরা যে ক্যামেরা করবে না, কারণ ওকে আমি ও বলেছে গোপালকে স্নান করাবে। তা ওর খাওয়া হয়ে গেছে, তা বলছে আমি খাওয়া হয়ে গেছে তাহলে আমি স্নান করাতে দেবো না। তো ওই জন্য রাগ করে বলছে আমি ক্যামেরা ধরবো না, আমি ধরতে হবে না, ওই জন্য এখন সেই জন্য আমি দেখাতে পারছি না। আমি নিজে আগে গোপাল সব ঠাকুরকে স্নান করিয়ে দেখো জামা পরে দিয়েছি, কি ভালো লাগছে, ফুল তুল দিয়ে সাজিয়ে ফল টল দিয়ে পুজো পুজো দিয়ে দিয়েছি। এইদিকে আমি গণেশকেও পরিষ্কার করে দিয়েছি কলগেট দিয়ে, পরিষ্কার করলে কী বলো তো খুব সুন্দর চকচক চকচক করে, তো কলগেট দিয়ে পরিষ্কার করে দিয়েছি গণেশকে, দিয়ে স্নান করিয়ে তারপর গণেশের কাছে দুব্ব দিতে হয়। তা এগারোখানা অনেকে একুশটাও দেয়, তো দুব্ব দিয়ে গণেশকে পইতে দিয়ে নতুন একটা জামা, হলুদ জামা পরিয়ে দিয়েছি, পরিয়ে পুজো টুজো দিয়েছি। পয়লা বৈশাখে ঠাকুরকে দর্শন করে যদি দিনটা শুরু হয় খুবই ভালো লাগে, তো ওই জন্য আজকে পুজোর ঠাকুর যে পুজো দিচ্ছে ওইটাই তুললাম। তো দেখো ফল টল কেটে তুলসী পাতা দিয়ে, কারণ বিষ্ণুকে অর্পণ করতে হয়, মানে বিষ্ণুকে অর্পণ করা মানে সব দেবতাকে দেওয়া, তো ওইভাবে তুলসী পাতা দিতে হয় খেয়ে, মানে খাওয়া মানে ঠাকুরকে দেওয়ার পর তুলসী পাতা দিতে হয়। তো দিয়ে সাজিয়ে টাজিয়ে দিয়ে পুজো দিয়েছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা, আর কমেন্ট করো কেমন হয়েছে পুজো দিয়েছি। আর তোমরা পয়লা বৈশাখটা ভালোভাবে কাটাও, আনন্দ করো, আর তোমাদেরও ভালোভাবে কাটুক। এই বলে ভিডিওটা শেষ করলাম, টাটা।